হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এবং এই ধরনের কোনো ভিডিও যেটা এখন আপনারা দেখছেন, এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে এর আগে কখনো করিনি, কোনো দিনই করিনি। হয়তো এরকম অনেক সময় হয়েছে যে কোনো একটা পার্টিকুলার মুভি আপডেট ভিডিও, যেখানে আমি হয়তো 7-8-10 আপডেট দিয়েছি, তার মধ্যে একটা আপডেট দিয়েছি যে এই অভিনেতা এই পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু একটা সেপারেট ভিডিও সম্পূর্ণরূপে কখনো বানাইনি। আমি জানি খুব ভালো মতো আপনাদের মধ্যে ব্রহ্মাস্ত্রকে নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটমেন্ট রয়েছে, আপনারা অনেকে ছবিটা দেখে এসেছেন, অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার, কিন্তু ছবিটাকে নিয়ে কিন্তু একটা উত্তেজনা মানুষের মধ্যে রয়েছে। আমি জানি আপনারা জানতে চাইবেন এবং সবসময় মানুষের এটা জানার ইচ্ছা থাকে যে একটা অভিনেতা কত পারিশ্রমিক পাচ্ছেন একটা পার্টিকুলার ছবি করার জন্য। আজকে ব্রহ্মাস্ত্র সিনেমাতে যারা যারা অভিনয় করেছেন তারা কত টাকা নিয়েছেন রোলগুলো করার জন্য, সেটা নিয়ে ভিডিওতে কথা বলবো। যারা সিনেমাটা অলরেডি দেখেছেন তারা খুব ভালো মতো জানেন যে ডিম্পল কাপাডিয়াকে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সে হেলিকপ্টারে করে আসে, হেলিকপ্টারে করে চলে যায়, তার চরিত্রে ইম্পর্টেন্স কী কিংবা কেন ডিম্পল কাপাডিয়ার মতন অভিনেত্রীকে আলাদা করে কাস্ট করা হলো, সেই প্রশ্ন এখন করা বৃথা। তারা করে দিয়েছে, সিনেমা রিলিজ হয়ে গেছে, আমরা দেখে ফেলেছি। ডিম্পল কাপাডিয়া ওই ছোট্ট চরিত্রটা করার জন্য 1 কোটি টাকা নিয়েছেন, এরকমটাই জানা যাচ্ছে। ব্রহ্মাস্ত্র সিনেমার অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করেছেন মৌনী রায়, এবং সে কিরকম পারফরমেন্স দেবে সেটা নিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা চাপানুতোর ছিল যে হয়তো সে বাজে করে দেবে, তার জন্য ছবিটা স্পয়েল হয়ে যাবে, হয়তো ভিলেনের চরিত্রে সে জমাতে পারবে না। কিন্তু ছবিটা যখন দেখলাম তখন গিয়ে বুঝতে পারলাম সে ভালো কাজ করেছে এবং তার প্রশংসা কিন্তু অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে করছে, কিন্তু তার চরিত্রটাকে ভালোভাবে লেখা হয়নি। যাই হোক, সে এই ছবি করার জন্য 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে। সাউথ ইন্ডিয়ান সুপারস্টার নাগার্জুনা, যাকে আমাদের সিনেমা রিলিজের আগে অবধি মনে হয়েছিল যে সে একটা বড় ক্যারেক্টার পাবে, কিন্তু সে সেটা কিন্তু এখানে পায়নি। শাহরুখ খানের ক্যারেক্টারটাকে ক্যামিও বলা হচ্ছে, কিন্তু নাগার্জুনার ক্যারেক্টারটাকে ক্যামিও বলা হয়নি কেন, এই ব্যাপারটা আমার কাছে এখন অবধি ক্লিয়ার নয়। তো তারও কিন্তু এক্সটেন্ডেড ক্যামিও ছবির মধ্যে, এবং সেই ক্যারেক্টারটা করার জন্য 11 কোটি টাকা দিয়েছে নাগার্জুনা। মানে সুপারস্টারের কিন্তু একটা ভ্যালু আছে, এমনি এমনি নয়। 11 কোটি এই ক্যারেক্টারটা করার জন্য, এইটুকুনি স্ক্রিন টাইম, বেশ ভালো টাকা নিয়েছেন তিনি। আপনাদের মনে হতে পারে যে একটা বলিউডের ছবি যেটার বাজেট এত বেশি, মাত্র 11 কোটি টাকা নিয়েছে, আমি সেটাকে কেন বেশি বলছি, কারণ অমিতাভ বচ্চন, যার নাগার্জুনার থেকে অনেক বেশি টাইম সে ছিল ছবির মধ্যে, অনেক বেশি স্ক্রিন টাইম তার ছিল, সে ক্যারেক্টারটা করার জন্য নিয়েছে মাত্র 8 কোটি টাকা। নর্মালি অমিতাভ বচ্চন 10-30 কোটি টাকা অবধি চার্জ করেন একটা ছবি করার জন্য, কিন্তু এই ক্ষেত্রে তিনি নিয়েছেন 8 কোটি টাকা। এবং কেন নাগার্জুনের টাকাটাকে আমি বেশি বলছি, 11 কোটি টাকাটাকে, আলিয়া ভাট এই ছবি করার জন্য নিয়েছেন 10-12 কোটি টাকা। এবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা ছিল সেই অনুযায়ী সে সেটা ডিজার্ভ করে কিনা, ডেফিনেটলি সে সেটা করে না। তার কারণ তার ক্যারেক্টারটা এই পুরো সিনেমার মধ্যে বোধ হয় সবচেয়ে বাজে ক্যারেক্টার, একদম ওয়েস্ট করা হয়েছে, সে খালি শিবা 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 করেই যাচ্ছে। কিন্তু আফটারঅল সে ফিমেল লিড এই সিনেমার, এবং সে 10-12 কোটি টাকা নিয়েছে, সেখানে নাগার্জুনে 11 কোটি টাকা। আমি এই পয়েন্টেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং নর্মালি কিন্তু আলিয়া ভাট একটা সিনেমা করার জন্য অনেক বেশি চার্জ করেন, এই বছরই তার গাঙ্গুবাই কাথিওয়ারি রিলিজ করেছে, সেই ছবিটা করার জন্য কিন্তু 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের এই বছরই একটা ছবি মুক্তি পেয়েছে শামশেরা, ইনফ্যাক্ট 2 মাস আগে ছবিটা মুক্তি পেয়েছিল, সেই ছবিটা করার জন্য রণবীর কাপুর নিয়েছিলেন 15 কোটি টাকা। এবং রণবীর কাপুর এই ছবিটা করার জন্য আনুমানিক 25-30 কোটি টাকার মধ্যে কোনো একটা ফিগার সে চার্জ করেছে এই ছবিটা করার জন্য, যেটা কিন্তু বেশ বড় পরিমাণ টাকা। তবে এটাও জানিয়ে রাখি আপনাদেরকে, টাইগার শ্রফও কিন্তু এই ধরনের টাকাই চার্জ করে, মানে রণবীর কাপুর এই টাকাটা চার্জ করছে বলে সে বেশি চার্জ করছে এরকম ভাবার কিন্তু সত্যি বলতে কোনো দরকার নেই। টাইগার শ্রফও কিন্তু বেশ বড় পরিমাণ 25-35 কোটি টাকার মধ্যে সে ঘোরাফেরা করে, যে কারণে কিন্তু অক্ষয় কুমারের সঙ্গে যে বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটা, সেই ছবিটা হওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছিল, তার কারণ টাইগার শ্রফ প্রাথমিকভাবে নাকি টাকার পরিমাণ কমাচ্ছিলেন না। সেম জিনিসটা ঘটেছে স্ক্রিউ ঢিলার সঙ্গে, কারণ জোহর যেটার প্রডিউসার, তার পরবর্তীতে বড়ে মিয়া ছোটে মিয়ার ক্ষেত্রে টাইগার শ্রফ টাকার পরিমাণ কমিয়েছেন, এরকমটাও যদিও জানা গেছে। আমি জানি আপনাদের অনেকের মনে এটাই প্রশ্ন যে শাহরুখ খান কত টাকা নিয়েছেন তার ক্যামিওটা করার জন্য। দেখুন, শাহরুখ খানের ছবি আমি থাম্বনেলে ব্যবহার করিনি, আমি টাইটেলে শাহরুখ খানের নাম ব্যবহার করিনি, তার কারণ একমাত্র এটাই যে শাহরুখ খান কত টাকা নিয়েছেন এই ক্যামিও করার জন্য এটা জানা যায়নি। যদি জানা যেত সেক্ষেত্রে আমি থাম্বনেল টাইটেলে ব্যবহার করতাম, কিন্তু আমি সেটা করিনি। এবং শাহরুখ খান এই ক্যামিও করার জন্য কত টাকা নিয়েছেন বা টাকা আদৌ নিয়েছেন কিনা আমি সত্যি বলতে জানি না, কিন্তু শাহরুখ খানের ইতিহাস কিন্তু বলছে সে ক্যামিও করার জন্য কিছু চার্জ করে না। এই মহানুভবতা তার মধ্যে কিন্তু বরাবর রয়েছে। হেইরাম করার সময় একটা ঘড়ি চেয়েছিলেন তিনি কমল হাসানকে, সেটা কিন্তু বেশ বড় চরিত্র ছিল শাহরুখ খানের। হ্যাঁ, ব্রহ্মাস্ত্রতে যেরকম বড় চরিত্র ঠিক প্রপার ওয়েতে ক্যামিও বলা যায় না, এক্সটেন্ডেড ক্যামিও বলা যেতে পারে, সেই ধরনের একটা চরিত্র সেখানেও তার ছিল, বড় ক্যারেক্টার। এবং তার পরবর্তীতে তিনি এই বছরই তিনি করেছেন রকেটরি সিনেমাটা, সেখানেও কিন্তু মাধবনের থেকে তিনি কিচ্ছু চার্জ করেননি। এই যাবতীয় আপডেট, যাবতীয় ডিটেলস, এই সব কিছুর ব্যাপারে আমি কোথা থেকে জানতে পেরেছি আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিন, আপনারা ডিটেলস পেয়ে যাবেন সেখানে। এবার আমি জানি না, যদি এরা ভুলভাল খবর দেয় তাহলে আমার সত্যি বলতে কিছু বলার নেই,
মানে তাহলে তো ভাই তাহলে আর কাউকে বিশ্বাস করা যাবে না, কোনো সোর্সকেই সেক্ষেত্রে বিশ্বাস করা যাবে না, আর আপডেট ভিডিওই সেক্ষেত্রে বানানো যাবে না। কারণ আমরা আফটারঅল এরকমই কোথাও থেকে খবর কালেক্ট করে আপনাদেরকে জানাই, আমাদেরকে তো রণবীর কাপুর কিংবা করণ জোহর ফোন করেন না। 19-20 হতে পারে, একদম 100% শিওর শট কিনা সেটা আমি নিজেও বলতে পারবো না, কিন্তু এই সোর্স থেকে আমি যতবার মুভি আপডেট কালেক্ট করে ভিডিও বানিয়েছি কখনো কিন্তু কোনো আপডেট ভুল প্রমাণিত হয়নি, প্রত্যেকটা কিন্তু একদম ঠিক ছিল, যে কারণেই আজকে এই ভিডিওটা বানালাম। আপনাদের কি মতামত, আপনাদের জেনে এই ফ্যাক্টসগুলো কীরকম লাগলো, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রি সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।